হাই, নতুন বছর শুরু হয়ে গেল। তো নতুন বছর শুরু হয়ে গেল যখন, তখন তো একটু বেড়াতে হয়, আমরা স্ন্যাক্সের জন্য একটু বেরোবো ভাবছি। তো খোঁজ নিলাম, দেখলাম নিউ ইয়ারে আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে, টিপটপ নাম দিয়ে। তো এই যে এসে গেছি, দেখো টিপটপ রেস্টুরেন্ট, এখানেই চলে এলাম। আজকে একটু ট্রাই করব এদের খাবার দাবার কেমন। তো সন্ধ্যাবেলাটা আমরা চলে এসেছি, তো এদের দোতলা তিনতলাটাও ওপেনিং হয়ে গেছে মোটামুটি। তো আমরা ভাবছি খাবারটা অর্ডার করে দোতলায় চলে যাব। তো দেখাবো তোমাদেরকে, রেস্টুরেন্টটা ভালোই করেছে, নামের সঙ্গে বেশ মিল আছে দেখলাম। টিপটপ নামটা দিয়েছে, যদিও একদম নিউ রেস্টুরেন্টটা, সেই দেখো বেলুনও লাগানো রয়েছে, বুঝতে পারছো একদম নতুন ওপেনিং হয়েছে। তো ওপেনিং হলে তো আমরা তো আসবই, মোটামুটি সব জায়গাতেই আমরা ট্রাই করি তাদের খাবার কেমন। তো আমরা চলে যাচ্ছি এবার, দেখো সে আমরা দোতলায় চলে যাচ্ছি। দোতলায় গিয়ে এবার আমরা একটা টেবিল নেব, টেবিলে বসবো, কেমন করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। সন্ধ্যার সময় অনেকেই চলে আসতে পারো, এখানে দুপুরবেলারও ব্যবস্থা আছে, রাতেরও, মানে টোটালি সকাল থেকে রাত অবধি রেস্টুরেন্টটা খোলা থাকছে। অনেক রকম আইটেম পাবে, ইন্ডিয়ান আইটেম পাবে অনেক রকমের। তো চাইনিজটাও ভালো আছে অনেক, বাঙালি খাবার দাবারও বেশি। তো আমরা একটা টেবিল নিয়ে নিলাম, তো খাবারের অর্ডার এবার করব। এখানে দেখতে হবে চারটা যে কী কী খাবার আছে কেমন কি। যাই হোক, সন্ধ্যাবেলায় চলে এসেছি, দেখো বেশ কিন্তু সাজানো গোছানো আছে। হ্যাঁ, অনেকেই এসেছে ওপরে, আর এবার আস্তে আস্তে ভিড়টাও বাড়বে। আমরা চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, তো দেখো বেশ সুন্দর বানিয়েছে রেস্টুরেন্টটা, নামের সঙ্গে মিল রেখেই বেশ বানিয়েছে। চলে আসব। তোমাদের একটা কথা বলে রাখি, আমি মাঝে মাঝে এরকম ভিডিও করি, নানান রকম পোস্ট করি, তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট করো, তো আমার খুব ভালো লাগবে। যারা দেখছো একটা কমেন্ট করো অন্তত। আমি প্রায় অনেক রকম ভিডিও ছাড়ি কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে। তো যাই হোক, আমাদের আমরা এখানে এগ চিকেন রোল করেছিলাম অর্ডার, তো এগ চিকেন রোলটা দিয়ে গেল, ডবল এগ ছিল। তো মোটামুটি একটা খেলেই সন্ধ্যাবেলায় আর কিছু খেতে হবে না, এরকম ব্যাপার আর কি। বেশ বড় সড়ো করেই দেখলাম ভালোই বানিয়েছে। অনেক অনেক রেস্টুরেন্টে গেছি, তো খাবার খারাপ লাগলেও বলি, খাবার ভালো লাগলেও বলি, তো মোটামুটি ভালোই বানিয়েছে, খাবার বানায় খারাপ বানায়নি, সেটাই তোমাদেরকে বলবো এই আর কি। তো এইখানে আসার ইচ্ছাটা রইল আমার, আবার আসব, অবশ্যই আসব, এখানে আমি তো আসব। আর এটা তো তোমরা যারা মনে করছো যে কেমন হয়েছে রেস্টুরেন্টটা, উপরতলা ওপেনিং হয়েছে কি না, কি খাবারের কোয়ালিটি কেমন, বলবো অবশ্যই আসো।